এই একটুখানি আমার সাথে চলো, আপনি এখানে যাও চলো। আমার চলো যাই তো গেলাম ওখানে, ওখানে আমি আমি আবার তা বললাম কি হ্যাঁ আল্লাহ পাক কতদিন পরে ধরো আমাকে দুম জড়ে, মানে ও কাপড় কিনবে কি এখন আপনারা দেখে তার মানে এই সামনাসামনি দেখবো আমি কোনদিন, এটা আমি ভাবতেও পারি নাই সত্যি আপনি এরকম মানে ওই রকম করতে। তখন আমি দেখলাম যে সত্যি ওরা যে আমাকে কতটা ভালোবাসে, মানে সেটা আমি সত্যি বলছো নানুমণি, ওরা আমাকে নানুমণি ডাকে, নানুমণি সত্যি বলে আর ধরে বলে কি আচ্ছা নানুমণি আমি যদি হই কেমন হবে, আমি তোমার মতো হতে পারবো? তখন তো আপনি অনেক মানে জনপ্রিয় বলে জনপ্রিয় অবস্থায় তো আপনি চলে গেলেন, কেন মানে হঠাৎ করে? না আমি হঠাৎ করে ছাড়লাম মানে কি, আমি আমার হাতেও তখনও কিন্তু অনেকগুলো ছবি আমি কন্ট্রাক্ট করার ছবি ছিল, কিন্তু আমি আস্তে আস্তে মেন্টালি বুঝিয়ে আনছিলাম যে আমি শেষ করব এই মানে ছবিগুলো শেষ করে। আমার আমার বর্মের তখন আমার বর্মের কেবল এই 17 বছর 18 হয়নি তখন, ওকে আমার ওকে ওইখান থেকে এলেভেল করে ও চলে গেল ইয়েতে আমেরিকা চলে গেল ওখানে পড়ার জন্য। তো তখন ওখানে আমি একটা ওখানে ওই জানার সময় একটা মানে ছেলে বন্ধুর ছেলে তো ওখানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ছে, তো ওকে খুব ভালো লাগলো ওই দেখেছিল, তো ও ঠিকঠাক করার পরে আমি এটাকে বিয়ে বিয়ে দিলাম। বিয়ে দেওয়ার পরে দেখলাম ওটা বড় মৌসুমি শব্দুর না মৌসুমি শব্দুর তো আছে, ওরা তো আমার সাথেই কাজ করে গুগলি শাবনুর অনেক ছবি করেছে, শাবনুর তো খুব ভালো আর্টিস্ট, মৌসুমি শাবনুর এরা তো খুবই ভালো আর্টিস্ট, আর ইয়ে কিন্তু খুব বেশি করে না মনে হয় ছবি না ওই পূর্ণিমা খুব কম তারপরে আর তো আমি এর মধ্যে আর আপনি অনেক কিছু মনে করতে পারছেন না, যেটা হচ্ছে হিরোকে যে ইন্ডাস্ট্রি আপনারা রাজ করে গেছেন, যে ইন্ডাস্ট্রির মাথায় এখন মানে আপনি বললেন একটু আগে যেটা আপনাকে দেখে না অবাক হয়ে গেছে, আপনি এখানে আমি আপনাকে দেখবো জীবনে ভাবিনি, মানে দোকানে আপনাকে যে বলবো এটা কিন্তু আচ্ছা ওই দিন ওই যে মনে আছে তুমি কি জানি কি কি জানি পনির খাচ্ছিলা জুড়ে একটু বলি যে আপার নাম শুনলে মানে আমাদেরও আগে যে এক নামেই মানুষ হলে যেত, একটা ফ্যামিলি ছিল, তো এখন ওইগুলো আর নাই, মানে যে এবং কেউ গ্যারান্টিও দিতে পারবে না যে আমার কর্তৃত্বে বা আমার এতে কোনো নায়িকার ছবি চলবে, এইগুলা আসলে নাই এখন আর। ওই সময়ও কিন্তু সত্যি কথা বলতে আমার ওয়াইফ বলে শাবানা ছাড়া অন্য কোনো আর্টিস্ট ছবি টানতে পারত না, মহালের বাপরে বাপ ক্রেজ ছিল একটা, ওই ওর সঙ্গে সঙ্গে আরো হিরোইনটা ছিল না তখন তাদের ছবি ওইভাবে আকর্ষণ তৈরি করতে পারত না,
কিছু কিছু ছবি হতো, এই যে তৈরি হচ্ছে না আপনার, মানে আপনাকে দেখার জন্য এক নজর দেখবে, মানে ছুঁয়ে দেখবে এটা সাবানা, মানে সেই জিনিসটা যে তৈরি হচ্ছে না সেরকম যদি হয় তাহলে হয়তো এখানে যে আর্টিস্ট নাই তা না, সবাই কিন্তু ভালো আর্টিস্ট, কিন্তু ভালো আর্টিস্ট হলে তো হবে না, সেটাকে তো ওই করতে হবে। আমি তো ভালো ভালো বাজার করে আসলাম, আমি রান্না ভালো ডিরেক্টর, তো ভালো ডিরেক্টর হতে হবে, ভালো গল্প হতে হবে, তবে না সেটা এখন স্ক্রিপ্ট এর অভাব, স্ক্রিপ্ট আপনাদের সময় যৌথ প্রযোজনার ছবি হতো এবং হচ্ছে সফল ছিল ছবি, ব্যবসায়িক ভাবে খুবই সাকসেসফুল এবং হচ্ছে দুই দেশে আপনারা বিজনেস করতে পারতেন, এখন তো সেটা মানে ওইভাবে একদম সুষম বন্টনই হয়ে যাবে, আমার বাংলাদেশের একজন ডিরেক্টর লাগবে, বাংলাদেশের একজন সিনেমাটোগ্রাফার লাগবে, নাকি ছবি ভালোর জন্য আমি 70-30 করতে পারি? এখন গল্পের উপর নির্ভর করে, এখন আপনি গল্প যদি গল্পের উপর নির্ভর করে তারপরে আপনার সমস্ত কিছু নির্ভর করে গল্প ডাইরেক্টরের উপরে। হ্যাঁ, আপনার যদি সেরকম যদি গল্প হয় আর আপনার যদি ভালো ডাইরেক্টর হয়, তবে একটা আর্টিস্ট যে কোনো একটা আর্টিস্টকে সে তৈরি করতে পারে, তখন কো প্রোডাকশনের যে ওইখান থেকে আর্টিস্ট আনতে হয় না, আপনি যদি একটা ভালো মানে পরিচালক হন আর ভালো গল্প থাকে তখন কি আর দরকার হয় ওদের, ওরাও তো আর্টিস্ট তৈরি করে না। আগে আগে এখানে কি হতো, সবাই কি ইন্ডিয়া থেকে আর্টিস্ট আনতো, এখানকার ডাইরেক্টরাই তো আর্টিস্টকে তৈরি করতো, সেইভাবে ওই একটা মার চরিত্র, একটা বাবার চরিত্র, একটা ভিলেনের চরিত্র, যে কোনো নায়িকা সে কি গ্রামের কি শহরের হবে সেটা তো সব তৈরি করতো, তাই না? এখন সেরকম ভালো পরিচালক হতে হবে, ভালো গল্প হতে হবে, তবে সেটা সম্ভব। আর্টিস্ট তো কাদামাটি, যেভাবে আপনি ই করবেন এটা সাধারণ মানুষকে একজন ডিরেক্টর অসাধারণ করে তুলে দেবে। মেইন হলো ডিরেক্টর, মেইন হলো গল্প না। যত প্রযোজনা ছবি আমার চিন্তাধারায় 50-50 হইতে পারে মানে নাই। আচ্ছা, ওকে, এটা ডিরেক্টর যদি আমার দেশে হয় আমার অবশ্যই ক্যামেরাম্যানটা আমার দেশে হইতে হবে, পরে দেখা গেছে যে বিভিন্ন আন্দোলন বিভিন্ন কিছু করে এগুলা বন্ধ করা হয়েছে, যার ফলে মানে শিল্পীদের হাতে কাজ বা টেকনিশিয়ানদের হাতে কাজ কমে গেছে। এটা না, এখানে কয়েকটা ছবির কথা আমি জানি যেখানে শুধু একটা আর্টিস্ট, বাংলাদেশের একটা আর্টিস্ট বা দুইটা আর্টিস্ট নিচে বসে সভাপতি, এগুলো তো ঠিক না। আমাদের ইন্ডাস্ট্রি পৌঁছে গেছে, সেগুলো তো এই মুহূর্তে মানে প্রথম কোন জায়গাটাতে নজর দেওয়া উচিত বলে মনে করেন আপনারা? ইন্ডাস্ট্রি তৈরি করতে গেলে এখন আগে প্রথম সবকিছু করে দিলেন, যে কুক করবে সেই যদি কুক করতে না পারে এগুলো তো বেকার হয়ে যাবে। ভালো পরিচালকের দরকার, খুবই দরকার, ভালো পরিচালক আসলে আপনার তো পরিচালক, ভালো পরিচালক, ভালো প্রযোজক, পেশাদার গল্প, পেশাদার প্রযোজক, পেশাদার গল্প, গল্প সব হতে হবে, আর্টিস্ট থাকবেই, আর্টিস্ট তো থাকবেই, বাংলাদেশে না থাকলে ইন্ডিয়া থাকবে, আর্টিস্ট তো তৈরি করে কারা, পরিচালকই তো তৈরি করে, তাই না? একটা আর্টিস্টকে সে যদি তাকে অনেক সম্ভাবনা অনেক আছে, শিল্পী আছে, আছে না? আমার মনে হয় এই যে এত ব্যস্ততা।